লিওনেল মেসি মাঠে নামা মানে রেকর্ড ভাঙা করার খেলা। প্রতি ম্যাচই তার পা থেকে কোনো না কোনো নতুন রেকর্ড ভাঙতে দেখা যায়। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও তার ব্যতিক্রম হয়নি। বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপের টিকে থাকার ম্যাচে মেসি গোল করলেন এবং করালেন, আর এই দুটো ক্ষেত্রেই রেকর্ড গড়লেন তিনি। গোলের সংখ্যার দিক থেকে ম্যারাডোনাকে টপকে গিয়েছিলেন অনেক আগেই, এবার অ্যাসিস্টের দিক থেকেও টপকে গেলেন ম্যারাডোনাকে। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা আর্জেন্টাইন খেলোয়াড় এখন লিওনেল মেসি। পাশে বসলেন গ্যাব্রিয়াল বাতিস্তার। মেসি অবশ্যই চাইবেন লোথার ম্যাথিউসের রেকর্ডটাই ভাঙতে। ফাইনালে মাঠে নামলেই বিশ্বকাপের সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন লিওনেল মেসি। ম্যাচের 35 মিনিটের মাথায় সতীর্থ মলিনাকে দুর্দান্ত পাস করেন মেসি। সেই পাস থেকে গোল করতে ভুল করেননি মলিনা। গোলকিপারকে একা পেয়ে ঠান্ডা মাথায় গোল করেন তিনি। সেই গোলের সঙ্গে সঙ্গেই রেকর্ড করেন লিওনেল মেসি। তিনি টপকে যান দিয়াগো ম্যারাডোনাকে। 1966 সালের বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত গোলের পাস বাড়ানোর দিক থেকে সবথেকে এগিয়ে ছিলেন ম্যারাডোনা। ম্যারাডোনার পাসের সংখ্যা ছিল 67টি, আর এখন মেসির পাসের সংখ্যা 68। এরপর 73 মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করলেন লিওনেল মেসি। এই গোলের সঙ্গে সঙ্গেই তিনি গ্যাব্রিয়াল বাতিস্তাকে স্পর্শ করে ফেলেন। ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি পরে 10টি গোল করেছেন তিনি। একই সংখ্যা গোল রয়েছে বাতিস্তার। ম্যারাডোনা করেছিলেন 8টি গোল। এছাড়া বর্তমানে কোনো সক্রিয় প্লেয়ার নেই যিনি বিশ্বকাপে মেসি থেকে বেশি গোল করেছেন। সাইফুল ইসলাম, স্পোর্টস গসিপ।